মঙ্গলবার গভীর রাতে বিলোনিয়া সীমান্তবর্তী আমজাদনগর বিএসএফ ক্যাম্পের জওয়ানরা এলাকার নিরীহ গ্রামবাসীদের উপর তাণ্ডব লীলা চালায়। এই ঘটনায় উত্তেজনার পাশাপাশি আতঙ্ক বিরাজ করেছে ওই এলাকায়। এই ঘটনায় এখনো পর্যন্ত চারজন মহিলা পুরুষ বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন। কোনো কারণ ছাড়াই ঘুমিয়ে থাকা মানুষের বাড়ি ঘরে ঢুকেও ব্যাপক হামলা চালায় বিএসএফ, ভাঙচুর করে ঘরের জিনিসপত্র। তাণ্ডবের মূল কারণ হল মঙ্গলবার রাতে আমজাদনগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন 5 নম্বর গেট সংলগ্ন স্থান দিয়ে কাপড় সহ বেশ কিছু জিনিসপত্র বাংলাদেশে পাচার করছিল। এমন সময় বিএসএফ তাড়া করলে তার কাটার বেড়া সংলগ্ন সেলিম মিয়ার বাড়িতে পাচারকারীরা পাচার সামগ্রী ফেলে পালিয়ে যায়। তারপর বিএসএফ তার কাটা সংলগ্ন বাড়িগুলিতে ব্যাপক হামলা চালায়। পরবর্তী সময়ে ছেলে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ক্যাম্পে নিয়ে যায়। পরে প্রধান সহ পরিবারের লোকজন বিএসএফ এর কাছে সাদা কাগজে মুছে লেখা দিয়ে সেলিম মিয়াকে ছাড়িয়ে নিয়ে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। ঘটনা জানিয়ে বিলোনিয়া থানায় মামলা করা হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে উপযুক্ত বিচার চাইছে। আর তারা ঘুমের থেকে উঠছে বিএসএফ কিতা দূর আমরা কোনো দেখছি না জানছি না। তারা বাড়ি ঘরে উঠেছিল মামলা করে যাইয়া দেখি এবিদির একবারে দিয়ে উঠাই লেছে। আর এবিদিয়ে বাচ্চা লাইয়া উঠে উঠে দাঁড়া আমরা জনে গেছি তার আমার ছেলের একটা বাড়ি দিছে পাওয়ার মধ্যে। তারা বলছে কেন বাড়ি দেন কেন বাড়ি দেন, আমরা বাড়ি ঘর কেন ভাঙেন? তারা মানে না, তারা তারপরও বাড়ি দেয়, বাড়ি দিয়ে বাড়ি ঘর ভাঙে লাইছে। আপনারা যাইয়া দেখেন তারা ফুলটিনের বেড়া ছিল বেড়াগুলো চুলাই লেছে বাড়ি দিয়া। কে করছে এটা? এ বিএসএফ 4-5 জন বিএসএফ। কি কারণে করছে? কি কারণে করছে এটা কিন্তু আমরা জানি না। কোন জায়গা হইছে ঘটনা এটা? এই আমজাদনগর পুরান ক্যাম্পের সামনে, আমরা একদম ক্যাম্পের সামনে বাড়ি। আপনার নাম কি? রিনা বেগম। কত কয়জনের মারছে? মারছে আমরা তো এই 2 জন দেখছি, ওন আরো তো গাড়ি গেছে তো জানি না। প্রথমে দুবু ইউনি বার হইছে উডানে ঘরের দরজা তুমি বার হই, আমি তো মা কিতে হয়েছে আমরা বাড়ি কিতে হয়েছে কিতার লগত আমি উডানে আজ দাঁড়াইছি। এর দিকে লাইছে লাডি দিয়ে আমার বাড়ি 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 দিছে বিএসএফ বাড়ির লগে তো আমি শিক্ষক দিই ওমার ওমার কই উডানে তো কই গিয়ে এবারে দাইয়ে বোবার বোবার ওই কত মামা শাশুড়ি মারি লেছে মাস বিয়ার লগত তো এবারে সব দি যাই গিয়েছে যাই গিয়েছে। কোন সময় হয়েছে ঘটনাটা? ঘটনাটা আমি তোমরা গাড়ি তাড়াতাড়ি হাসপাতাল। কুখ্যাত পাচারকারী হলো সুমন মিয়া, যার সঙ্গে বিএসএফেরও গোপন সমঝোতা রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সুমন মিয়াকে না ধরে সাধারণ মানুষের বাড়িতে গিয়ে হামলা চালায় বিএসএফ। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।